আছে দাদা, কিরম দাম আছে এই চেয়ার সেটগুলোর? হলদিয়া মেলার যে হস্তশিল্প মেলা সেটার কিন্তু পুরোটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো এখানে দারুণ দারুণ ফুলও রয়েছে, দেখো একদম পেছনেই রয়েছে ফুল, আর দেখো কি সুন্দর হস্তশিল্পের কাজ রয়েছে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, ঘুরিয়ে একদম সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তো কেমন লাগলো বলবে, আর অবশ্যই কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এগুলো কিন্তু হস্তশিল্পে মানে হাত দিয়ে তৈরি হস্তশিল্প, প্রত্যেকটা জিনিসই এখানে হাত দিয়ে তৈরি। গাইজ দেখো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু জুয়েলারি আইটেম রয়েছে, আর এদিকটাতেও কিন্তু কিছু বিষ্ণুপুরের যে টেরাকোটার কাজ সেটাও কিন্তু এদিকে রয়েছে। তার সঙ্গে গাছ দেখো সুন্দর কিন্তু ফুল বাগান, তার সঙ্গে এখানে কিন্তু ম্যাট্রেসেরও ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে দেখো কি সুন্দর ঝুড়ি একদম তৈরি হচ্ছে হাতে। হাতে কিন্তু তৈরি করছে না একদম সুন্দর করে। আপনারা কোথা থেকে আসছেন? হুগলি থেকে আসছেন? এলে নিজের হাতে তৈরি করছেন তাই তো? নেবো নেবো, আমি তো ঘুরছি। তো গাইজ বিশাল বড় কিন্তু এই মেলা, বোঝা মুশকিল কোনটা কোন দিকে যাব, মানে জানি না কখনো আসিনি এদিকে। মানে এ দেখো এদিকেও কিন্তু কিছু রয়েছে, দেখো গাইজ এদিকেও কিছু রয়েছে, কি দারুণ দারুণ জিনিস রয়েছে। হস্তশিল্প যে হস্তশিল্পের মেলা এটা। তো দেখো এদিকেও কিন্তু বেতের কিছু আইটেম রয়েছে, বাঁশ বা বেত দিয়ে তৈরি। দেখো এদিকে কিন্তু সাইকেল টাইকেল রয়েছে, কি সুন্দর হাত দিয়ে তৈরি কিন্তু, এগুলো সবই কিন্তু হাত দিয়ে তৈরি গাইস। তো দেখো এদিকে কিন্তু দেখো আরও কিন্তু দারুণ রোমাঞ্চকর আইটেমটা রয়েছে। ওকে, খুব সুন্দর রোমাঞ্চকর আইটেম রয়েছে, একদম বেতের চেয়ার সেট, একদম দারুণ কিন্তু বেতের চেয়ার সেটগুলো দেখুন গাইস, শুধু বেতের চেয়ার সেটগুলো দেখুন, খুব সুন্দর কিন্তু রয়েছে আইটেম। ওকে, মানে খুব সুন্দর, দেখুন এদিকটাও কিন্তু দারুণ বেতের চেয়ার রয়েছে, দেখুন। দাদা কিরম দাম আছে এই চেয়ার সেটগুলোর? ৮৫০০ কিন্তু এটা? ও এটা চারটে চেয়ার একটা টেবিলে ৮৫০০। ওর ওইগুলো এইগুলো ১৪,০০০ আছে, এইটার দাম ১৪,০০০। আচ্ছা আচ্ছা, আর ওই তো আপনার পেছনেরটা একই? এগুলো কি বেতেরই আইটেম না? মানে এখানে যা আছে সব বেতের? আচ্ছা আচ্ছা, এগুলো কি পালিশ করে দেবেন না করা আছে? ও আচ্ছা, যেটা সাদা ওগুলো করা নেই, আর এইগুলো করা আছে না? আচ্ছা আচ্ছা, মানে দূরে কোথাও হলে কিভাবে পাঠাবেন? মানে যেটা যে কিনবে তার দায়িত্ব? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গাইজ এই ভেতরেও কিন্তু হস্তশিল্পের কিছু কাজ রয়েছে, চলো ভেতরটা একটু যাই, বেশি টাইম নেই হাতে। তো চ দেখো এদিকেও কিন্তু কিছু রয়েছে, কিন্তু ও ভেতরটা শুধুই জামা কাপড়, ভেতরটা কিন্তু গাইজ শুধুই জামা কাপড়, অনেকেই রয়েছে গাইজ এখানে, কিন্তু অনেক জামা কাপড় রয়েছে, অনেক কিছুই রয়েছে।
এখানে দেখুন গাইস, ঘাড় কিনটা খুব সুন্দর লাগছে, অ্যান্টিক, কিন্তু অ্যান্টিক ঘাড় কিন গাইস। তো গাইস দেখুন, এদিকেও কিন্তু অনেক কিছু বসেছে। খুব সুন্দর কিন্তু, তবে অ্যান্টিক অ্যান্টিক জিনিস কিন্তু দেখুন গাইস, অ্যান্টিক অ্যান্টিক জিনিস গাইস দেখুন, প্রতিটা জিনিস কিন্তু গাইস একদম অ্যান্টিক। আপাতত এইটাই ঢুকেছিলাম, তো চলুন ওইটাই ঢুকবো এবারে, ওইটাই কি কি আছে দেখব। তৈরির কাজ চলছে, হস্তশিল্প দাদা। এগুলো কিরকম দাম আছে? এই যে এইগুলো, এই যে এই দুর্গা মূর্তি, এই যে শিব মূর্তি, এগুলো কি হাতে তৈরি আপনাদের নিজেদের হাতে? নাই আচ্ছা, কালেকশন করেন? আচ্ছা আচ্ছা, তো কোথা থেকে আসছেন দাদা? বারুইপুর থেকে আসছেন? বাবা অনেকটা দূর। তো গাইজ ১৪ তারিখ তাহলে হবে, তাহলে দেখুন এদিকটাও কিন্তু রয়েছে খুব সুন্দর কিন্তু আইটেম, অ্যান্টিক জিনিস ফল খাওয়ার জন্যে। এটা দাম কত? ও এটা ৩০ টাকা গাইস, হাতে তৈরি কাঠের জিনিস। তারপরে দেখুন চাউমিন খাওয়ার চামচও রয়েছে হাতে তৈরি, অনেক কিছু রয়েছে কাঠের আইটেম। কোথা থেকে আসছেন দাদা? বাঁকুড়া। বাঁকুড়া থেকে আসছেন? তো গাইজ এই ছিল হলদিয়া মেলার হস্তশিল্প মেলা। তো পুরো হস্তশিল্প মেলাটা তোমাদেরকে ঘোরালাম, কেমন লাগলো বলো? যদি ভালো লেগে থাকে, যদি মনে ছুঁয়ে থাকে, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে অলে করবে, আর তোমাদের এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট দিয়ে। তো গাইজ দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।